সলিসিটর জেনারেল তুষার মেহতার সঙ্গে শুভেন্দু অধিকারীর বৈঠক নিয়ে রাজনৈতিক চাপানুতর অব্যাহত এই ঘটনার পরই তুষার মেহেতার অপসারণের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছে তৃণমূল তবে শুক্রবার শুভেন্দু অধিকারী বিধানসভায় দাবি করেন তার সঙ্গে তুষার মেহতার কোনো বৈঠক হয়নি কিন্তু শুভেন্দু মিথ্যা কথা বলছেন বলে বিরোধী দলনেতার অভিযোগ খারিজ করলেন পরিষদীয় নেতা পার্থ চট্টোপাধ্যায় সেই প্রসঙ্গে শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করলেন পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিক বৈঠকে পার্থ চট্টোপাধ্যায় বলেন শুভেন্দু অধিকারী তো নিজেকে বাঘ মনে করেন কিন্তু হঠাৎ উনি বিড়াল হয়ে গেলেন কেন তাহলে কি গতকাল মেহতার বাড়িতে বিড়াল গিয়েছিল এদিন তুষার মেহতার বাড়ির সিসিটিভি ফুটেজ পরীক্ষা করার দাবিও জানান পার্থ চট্টোপাধ্যায় তার কথায় তুষার মেহতার বাড়িতে তো সিকিউরিটি আছে যে কেউ গেলে কি উনার বাড়িতে ঢুকতে পারেন তাহলে শুভেন্দু অধিকারী কিভাবে ঢুকতে পারলেন বৈঠক না থাকলেও কিভাবে তুষার মেহতার বাড়িতে শুভেন্দু অধিকারী ঢুকতে পারলেন সেই প্রশ্ন তোলেন পার্থ প্রসঙ্গত তুষার মেহতা দাবি করেছেন শুভেন্দু অধিকারী বাড়িতে এসেছিলেন ঠিকই কিন্তু তার সঙ্গে কোনো বৈঠক হয়নি কারণ সেই সময় তিনি অন্য বৈঠকে ব্যস্ত ছিলেন সলিসিটর জেনারেল আরও জানিয়েছেন তার আত্মসহায়ক শুভেন্দুকে অপেক্ষা করতে বলেন কিন্তু কোনো বৈঠক হয়নি এর জন্য শুভেন্দুর কাছে দুঃখ প্রকাশ করেন তুষার মেহতা এদিন বিধানসভাতেও শুভেন্দুকে এ বিষয়ে প্রশ্ন করা হলে বৈঠক হয়নি বলেই তিনি দাবি করেন এবার তার এই মন্তব্যের প্রেক্ষিতে শুভেন্দুকে ফের কটাক্ষ করলেন পার্থ চট্টোপাধ্যায়